আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জাহান্নামীদের খাবার কেমন হতে পারে তাদের দিনগুলো, যখন তারা ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে বসে আছেন। এমন সময় একটি পাথর মাটিতে পড়ে, যা প্রচণ্ড আওয়াজ হয়। সাহাবীরা তা শুনতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটি কিসের আওয়াজ? তারা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, এটি একটি পাথর পড়ার আওয়াজ, যা 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এটি 70 বছর ধরে জাহান্নামে পড়ছিল, আর ঠিক এখন এটি জাহান্নামে তলায় গিয়ে আঘাত করেছে। জাহান্নাম এমনই বিশাল, অসহনীয় তাপ, গভীরতা অনেক। জাহান্নামের অলঙ্কার হলো শিকড়, পানীয় হলো তীব্র গরম পানি। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পুঁজির ন্যায় পানি দেওয়া হবে, তাদের মুখমণ্ডল দগ্ধ হয়ে যাবে। জাহান্নামের সমস্ত অনুভূতিগুলো একই থাকবে। মনে করবেন না যে জাহান্নামে আপনার খাবার দরকার হবে না, শুধু ইচ্ছে হলে খাবেন। না, ব্যাপারটা এমন নয়। জাহান্নামে শুধু ক্ষুধা এবং ব্যথা এমন তীব্রভাবে অনুভব করবেন যা পূর্বে কখনো অনুভব করেননি। এমন তৃষ্ণা অনুভব করবেন যে পূর্বে কখনো এমন তৃষ্ণার্ত হননি। কিন্তু যখন ক্ষুধা অনুভব করবেন, আপনার খাবার হবে যাক্কুম। যাক্কুম কি? এর ফল হলো শয়তানের মাথা। কোরআনের আয়াতে তাই বলছে। একটি গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখের আগুনের মাধ্যমে তৈরি করেছেন, আর দোজখে এর সৃষ্টি। এর শিকড়গুলো জাহান্নামের আগুনে একেবারে তলায়, যা পুড়ে যাওয়া মানুষের পচা ঘাম, রক্ত, পুঁজ, চামড়া খেয়ে বড় হবে। আর এই গাছ থেকে বের হবে এক ধরনের ফল, যার নাম হলো যাক্কুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি যাক্কুমের এক ফোঁটা দুনিয়াতে পড়তো, এটা পৃথিবীর সকল জীবন ধ্বংস করে ফেলত। ভাবতে পারেন, এটাই আপনার খাদ্য, এই খাবারই আপনি খাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তারা তা থেকে খাবে। শুধু যে অল্প করে খাবে তা নয়, আপনি খেতে বাধ্য হবেন, আপনি খাবার চাইবেন, তারা যাক্কুম দিবে। আর এত বেশি পরিমাণে খেতে বাধ্য হবে যে পেট ভর্তি হয়ে যাবে। এরপর আপনি তীব্র তৃষ্ণা অনুভব করবেন, আর বলতে থাকবেন আপনাকে পানি দেওয়ার জন্য। তারপর আপনাকে দেওয়া হবে ফুটন্ত পানি, পুঁজ, রক্ত মিশ্রিত। আপনাকে তীব্র গরম পানি দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপমাত্রার ফোঁটা। আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা পানি চায় তবে তাদেরকে দেওয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, যা চেহারাগুলোকে ঝলসে দিবে। কি নিকৃষ্ট বাণী! আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে খুব অল্পতেই হাসতে এবং খুব বেশি কাঁদতে। আল্লাহ আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।